আজকে তোমাদের সাথে আমার ফেভারিট একটা রেসিপি শেয়ার করব, যেটা তোমরা সাদা ভাত অথবা পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবা, যেটার নাম হচ্ছে কাটা মশলায় গরুর মাংস রান্না। প্রথমে গরুর মাংস নিয়ে নিতে হবে, এর সাথে অনেকগুলো পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা বেশি দিলে মজা লাগে, একটু গ্রেভি গ্রেভিটা আর কি বেশি হয়। সাথে রসুন কুচি, আদা কুচি, আর এখানে মশলা যাবে হচ্ছে শুকনা মরিচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, জায়ফল জয়িত্রী, আমি তেজপাতাটা দিতে ভুলে গেছি, তো তোমরা তেজপাতাও দিয়ে নিবা। এগুলো সব কিছু দিয়ে একটু টক দই, আর লাস্টলি হচ্ছে গিয়ে তেল দিয়ে এটাকে খুব, ও লবণও দিতে হবে, লবণ তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, যেটা আম্মু করছে। আমি এই জিনিসটা ভালো মতো পারি না, সেটাকে খুব ভালো করে মাখাতে হবে, মানে যত মাখানো হবে তত বেশি ভালো হবে। তারপর শেষে একটু পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করতে হবে। মাঝে মাঝে যখন এই যে বাবলটা উঠবে তখন একটু চেক করতে হবে, নাড়াচাড়া করতে হবে। আর এই পুরো রান্নাটা এইভাবেই করতে হবে, মানে আর কিছু নাই, প্রথমে সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিলেই শেষ। এটা অনেক বেশি ইজি, আর আমাদের রেগুলার যে মশলা দিয়ে অনেক ধরনের রান্না হয় তার থেকে এটা খুবই ডিফারেন্ট। আমার এটা খুবই পছন্দের একটা রান্না। সো এটাকে যত বেশি কষানো হবে, যত সময় নিয়ে কষানো হবে তত মজা লাগবে, আর গরুর মাংস হতে একটু সময়ই লাগে। তো যখন এরকম তেল উঠে আসবে তখন হচ্ছে গিয়ে যে যতটুকু গ্রেভি রাখতে চায় ঝোলটা, ওই পরিমাণে হচ্ছে পানি অ্যাড করে আবার বসিয়ে রাখতে হবে। তারপর শেষ পর্যায়ে যখন মাংস ঠিকঠাক সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে গিয়ে কাঁচা মরিচ অ্যাড করে দিতে হবে, যার যার যেরকম ঝাল পছন্দ, দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিট আর একটু চুলায় রেখে দিতে হবে। এটা অনেক বেশি মজা হয় রেগুলার গরুর মাংস থেকে, এটা একটু ডিফারেন্ট। সো এটা সবাই ট্রাই করতে পারবো। থ্যাংক ইউ।